আল্লামা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজ ভাণ্ডারীর দুই দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক ওরস শরীফ মাইজ ভাণ্ডারত মহাসমারোহে অনুষ্ঠিত হই। ওরস শরীফের কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলত লাখো ভক্ত জনতা মাইজ ভাণ্ডার দরবার শরীফত সমবেত হয়ে রাউজা জিয়ারত ও জিকির আজকার করিত দেখা যায়। এই উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা। ইন্দি বার্ষিক ওরস সুন্দরভাবে সম্পন্ন করিবার লাই বিপুল সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করিত দেখা যায়। আর দরবার পক্ষত্তন গৃহীত কর্মসূচির মধ্যে আসিল খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, রাউজার নতুন গিলাপ ছড়ানো, ওয়াজ ও মিলাদ মাহফিল। আর এই আয়োজনত আখেরি মোনাজাত পরিচালনা করে হুজুর কেবলার স্থলাভিষিক্ত আওলাদ মঈনুদ্দিন আহমদ আল হাসানির ফুয়া শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজ ভাণ্ডারী। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গোবরাই উঙ্গ সাপ এবং সিপ্লাতর ফোন এই চাহ।